বেগম জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারের, সমাবেশে মির্জা ফখরুল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। দেশনেত্রী বেগম কান্দা জিয়া যদি সুচিকিৎসা না হয়, যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে রেহাই দেবে না। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে এখনো মত দেননি আইনমন্ত্রী, আদালতে যাওয়ার প্রস্তুতি আইনজীবীদের। আবেদন করেছি এবং লিখিতভাবে আমাদেরকে এখনো জানিয়ে দেন নাই যে এটা তাদের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়। এখনো ফাইল আছে আমার কাছে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল থেকে ঢাকায় বাসে অর্ধেক ভাড়া দেবে শিক্ষার্থীরা, 20 দিন আন্দোলনের পর সিদ্ধান্ত। রামপুরায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ। ওমিক্রন সংক্রমিত দেশ থেকে ফিরলেই সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে রাখা হবে কোয়ারেন্টাইনে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সামাজিক অনুষ্ঠান সীমিত করার পরামর্শ। 16 ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন, দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, উচ্ছ্বসিত সাধারণ মানুষও। এবং মারা গেছেন 21শে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা।